বন্ধুরা, আজকে আমরা দেখাতে চলেছি এমন কিছু অসাধারণ ছোট জিনিসপত্র যেগুলোকে বিশাল আকৃতির বানানো হয়েছে। গাড়ি থেকে শুরু করে বিশাল আকৃতির খাবারের সাইজ, এই সব কিছুর সাইজ আপনাদেরকে অবাক করতে বাধ্য করবে। তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই 57 ফিট লম্বা শিল্পকর্মটি তৈরি করতে এই দলটি প্রায় 3.5 সপ্তাহ সময় লেগেছিল। এটা সম্পূর্ণ সমুদ্রের বালি দিয়ে তৈরি করা হয়েছিল, তবে বৃষ্টি এটাকে ধ্বংস করে দিতে পারে। ভারতের 15টি অঙ্গরাজ্যের 11,000 জনের বেশি একটা দল বিশ্বের সবচেয়ে বড় চাদর তৈরি করেছেন। এই চাদর প্রায় 1,20,000 স্কোয়ার ফিটের চেয়েও বড় ছিল। বন্ধুরা, পিৎজা খেতে গিয়ে কখনো এমন হয়েছে যে পিৎজা অনেক বড় অর্ডার দিয়ে ফেলেছেন, কিন্তু এই লোকটির নিকট বড় পিৎজা বলতে কিছু নেই? কেননা তিনি নিজেই পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা তৈরি করছেন। তিনি 130 ফিট লম্বা এবং 20,000 পাউন্ডের এই পিৎজা তৈরি করছেন, যদিও এটা বিশ্ব রেকর্ড করেছিল। বন্ধুরা, এটা বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল, কিন্তু এটা চালানোর কথা ভাবতে হলে আপনাকে অনেক সাহসী হতে হবে। আর যিনি এটা বানিয়েছেন তিনি খুবই সাহসী। তিনি এই 15 ফুট লম্বা বাইসাইকেলটি বানিয়ে ক্যালিফোর্নিয়ার রাস্তায় ঘুরিয়ে বেরিয়েছেন। এই লোকগুলো বিশ্বের সবচেয়ে বড় লেগো টাওয়ার বানিয়েছেন, 114 ফুট লম্বা বিশ্বের সবচেয়ে বড় লেগো টাওয়ার, যেটা বিশ্ব রেকর্ড করেছিল। এটা বিশ্বের সবচেয়ে বড় আকৃতির বাটি। এই লোকগুলো রীতিমতো বাটিতে সাঁতার কাটতে পারবে। সকাল সকাল সুইমিং পোশাক পরে নাস্তা করার জন্য ঝাঁপ দিচ্ছে মনে হচ্ছে। ফাস্টফুডের প্রতি যদি আপনাদের আকর্ষণ থাকে তাহলে এই বিশাল আকৃতির চিকেন আপনার জন্য। বন্ধুরা, আপনার একটি আইফোন আছে, সেটা যদি আমাদের অডিয়েন্সদেরকে জানানোর দরকার হয় তাহলে এই আইফোনটি আপনার জন্য, কেননা এটা বিশাল আকৃতির একটি আইফোন। আপনি যদি হটব্যাগের ফ্যান হয়ে থাকেন তাহলে বিশ্বের সবচেয়ে বেশি ওজনের এবং লম্বা হটব্যাগটি আপনার জন্য। এটি 500 জন মানুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট। এটি প্রায় 40 ফুট লম্বা, এটার ওজন 37 পাউন্ডেরও বেশি। হামার কার চালানোর মূল কারণ ট্রাফিকে আটকা পড়লে অন্যান্য গাড়ি থেকে উঁচুতে থাকা, কিন্তু এই লোকটির জন্য সেটা যথেষ্ট ছিল না। তিনি এই বিশাল আকৃতির হামার কার বানিয়েছেন, যেটা 21.6 ফুট লম্বা, মানে অন্যান্য গাড়ি এটার ধারে কাছেও নেই। এই লোকটি এই লাইটারটি বানিয়েছেন, যেটা যে কোনো লাইটারের থেকে 50 গুণ বড়। এটার আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে টোস্ট বানানো থেকে শুরু করে সব কিছুই করা যেতে পারে। মার্ক রবার তার ছোট সুপার শকার অর্থাৎ পানি ছিটানোর মেশিনটিকে নিয়ে বিরক্ত হয়ে এটার বড় ভাষণ তৈরি করেছে। আর এটি বিশ্বের সবচেয়ে বড় সুপার শকার, এটার এতটাই শক্তিশালী যে এটা দিয়ে যে কোনো জিনিসকে টুকরো টুকরো করে ফেলা যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় শপিং কার্ট, কিন্তু শপিং কার্টের মতো দেখতে এই শপিং কার্টটি চালানোর শক্তি পেতে V8 মেশিন ব্যবহার করতে হয়, যেটা 290 হর্স পাওয়ার শক্তি সম্পন্ন। বন্ধুরা, এটা পৃথিবীর সবচেয়ে বড় স্কুটার, যদিও সাধারণভাবে চালানো প্রায় অসম্ভব, কিন্তু এটা চালাতে এই বিশাল সাইজের জুতোগুলো দিয়ে অবশ্যই রেকর্ড করা যাবে। জোসি আলজিয়া ছোট সাইজের একটি স্কিপবোর্ডকে বিশাল আকৃতির একটি স্কিপবোর্ড বানিয়েছেন, যেটাতে 12 জনেরও বেশি লোক বহন করতে পারে, যদিও এটা কন্ট্রোল করা খুবই কঠিন। রেকর্ড সাইজের এই 10 ফুট সাইজের উচ্চতার PS5টির ওজন 500 পাউন্ড, অর্থাৎ 227 কেজি। এটা যে কোনো গেমিং কনসোল এর চাইতে 100 গুণ বড়। তবে অবাক করার বিষয় হলো এটা সাধারণ কনসোল এর মতোই কাজ করে, সাথে সাথে এটা দিয়ে খুব দ্রুত গেমিংও করা যায়। বন্ধুরা, বার্গার কি আপনাদের অনেক পছন্দের ফাস্টফুড? তাহলে 1793 পাউন্ডের বিশ্বের সব থেকে বড় বার্গারটি আপনার জন্যই। এটা বানাতে প্রায় 16 ঘন্টা সময় লেগেছিল, আর এটার মূল্য ছিল $8,000। মন স্টার্টার্ট এমনিতেই অনেক বিশাল আকৃতির হয়, কিন্তু এটা মন স্টার্টটি বিশ্বের সবচেয়ে বড় প্রশস্ত ভারী মন স্টার্ট। এটা ড্রাইভ করার সময় কেউ আপনার আশেপাশে আসতে পারবে না। বন্ধুরা, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফ্লোটিং হাঁস। আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন এই ছোট্ট বাচ্চাদের খেলনা হিসেবে, সেটার বড় ভার্সন এটা। 6 তলার উচ্চতার সমান এই হাঁসটি ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। এই ব্যক্তি প্রায় 7 লক্ষ রাবার ব্যান্ডকে একত্রিত করে পৃথিবীর সবচেয়ে বড় রাবার ব্যান্ড তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছেন, যদিও এটা দিয়ে তিনি কী করতে চাইছেন তা এখনও জানা যায়নি।
যে কোনো পার্টির জন্য আমার অনেকই কিছু সংখ্যক একই রঙের বেলুন খুঁজে থাকি। কিন্তু মজার বিষয় হলো এই লোকটি একাধিক বেলুনের চাইতে একটি বেলুনকেই প্রায় 36 ফুট পর্যন্ত প্রসারিত করেছিল। এটা প্রসারিত করতে তার সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। ইলিনয়ের একটি ছোট শহর কেসি, যেখানে তৈরি করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় বকিং চেয়ার, যেটা যে কোনো সাধারণ চেয়ারের চেয়ে 20 গুণ বড়, যেটা 57.7 ফুট লম্বা। বন্ধুরা, কিছু কিছু জিনিস আমার মনে হয় ছোট দেখতেই সুন্দর লাগে, সেটা বড় আকার দিতে গেলে হয়ে ওঠে খুবই ভয়ঙ্কর। যেমন ইতালির পাহাড়ে পড়ে থাকা এই বিশাল আকৃতির খরগোশ পুতুলটি বড় উদাহরণ। আমরা অনেকেই মনে করি পৃথিবীর সবচেয়ে বড় টেবিল টেনিস বেট দিয়ে যে কোনো জিনিসকে আঘাত করা যাবে, কিন্তু বাস্তবে সেটা মোটেও সম্ভব নয়। এটা অতিরিক্ত ওজনের কারণে কোনো পেশাদার খেলোয়াড়ও এর পক্ষে এটা দিয়ে খেলা সম্ভব নয়। বন্ধুরা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাপের পিরামিড। এই টাওয়ারটি বিশ্ব রেকর্ড করেছে। আপকামিং মুভির জন্য মেক্সিকোর সিনেমার কর্মীরা 42,925টি প্লাস্টিকের কাপ ব্যবহার করে এই 30 ফুট উচ্চতার টাওয়ারটি তৈরি করেছে। এই বিশাল 292 ইঞ্চি টিভির মালিকের মনে হয় কোনো চোখের সমস্যা রয়েছে, তা না হলে তিনি মুভি দেখার এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন। এই লোকটি হয়তো ছোট সাইজের ম্যাচে মোটেও খুশি ছিলেন না, তাই 1500 গুণ সাইজের একটি ম্যাচ তৈরি করেন। মজার বিষয় হলো সেটা সত্যিকার ম্যাচের মতোই আগুন ধরানো যায়। বন্ধুরা, এটা হলো পৃথিবীর সবথেকে বড় ওয়াটার বেলুন। এটার মধ্যে প্রায় 800 গ্যালন পানি ধারণ করার ক্ষমতা রয়েছে। এই লোকগুলো ছোট একটি কেক পপ নিয়ে 1000 গুণ বড় করে তৈরি করেছে, আর 42 কেজির কেক পপটি একটা বিশ্ব রেকর্ড করেছে। একটা ফুটবল মাঠের চেয়ে বড় পাখার বিমানটির নাম স্ট্রাটোলান্স। এটা বিশ্বের সবচেয়ে বড় বিমান। দুটি বিমান জোড়া দিয়ে বানানো আসলে রকেটকে আকাশে উৎক্ষেপণে বিমানটি ব্যবহার করা হবে। ছোটবেলার দোলনার দোল খেতে সকলেই পছন্দ করত, আর চীনে বানানো এটাই পৃথিবীর সবচেয়ে বড় দোলনা। 23,000 ফিট উচ্চতায় ঝুলতে থাকা এই দোলনাতে প্রায় 80 মাইল গতিতে দোলা সম্ভব। বন্ধুরা, আপনারা কি উচ্চতাকে ভয় পান? তাহলে 155 ফিট উচ্চতার কাস্টম ক্লাইম্বিং মেট ওয়াল আপনার জন্য নয়। এটা পৃথিবীর সবথেকে বড় লোক। এটা প্রায় 62.5 ফিট উচ্চতা বিশিষ্ট। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসতে আপনাকে খুবই সাহসিকতা এবং দক্ষতার সাথে গাড়ি চালাতে হবে, নয়তো অর্ধেক উঠে আপনাকে পড়ে যেতে হবে। ছোটো বড় সকলেই চকলেট খেতে পছন্দ করে, আর এই চকলেট প্রেমিক 3 ফুট লম্বা আর 10 পাউন্ড ওজনের এই চকলেটটি বানিয়েছে, আর এই চকলেট একেবারে খেলে ডায়াবেটিক চলে আসবে নিশ্চিত। 3 ফুট 5 ইঞ্চি খুব বেশি লম্বা মনে নাও হতে পারে, এই সাইজের কুকুর দেখে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। এটাকে অনেকেই ঘোড়া মনে করে ভুল করে বসে। বলা যায় এটাই পৃথিবীর সবথেকে বড় কুকুর। লোকগুলো পৃথিবীর সবচেয়ে বড় রুবিক কিউব বানিয়েছে। পুরো কিউবটির প্রতিটি অংশ আলাদা আলাদা করে বানাতে হয়েছিল, যদিও সবগুলো অংশকে হংকংয়ে একসাথে করা হয়েছিল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।